তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে ভেরিয়াস টাইপস অফ ফোর্স। তাহলে হেডিং কর টাইপস অফ ফোর্স। টাইপস অফ ফোর্স, ফোর্স কত রকমের হতে পারে সেটা আমরা পড়বো। তাহলে আমরা যদি বাই অরিজিন বলি মানে উৎসগত ভাবে, ঠিক আছে, উৎসগত ভাবে ফোর্সকে মোট চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এক নম্বর লি আমি যে গ্রেভিটেশনাল ফোর্স, গ্রেভিটেশনাল ফোর্স মানে হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, ঠিক আছে, গ্রেভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। তো গ্রেভিটেশনাল ফোর্স কি অ্যাকচুয়ালি, ফোর্সটা কিরকম হয় গ্রেভিটেশনাল ফোর্সটা? তাহলে দেখ গ্রেভিটেশনাল ফোর্স তোরা ছোটবেলা থেকে পড়ে আসছিস, ক্লাস সেভেন এইট থেকে মনে হয়, সেভেন এইট থেকে মনে হয় পড়ে আসছিস। সেভেন এইট তোরা পড়ে আসছিস, কিরকম ছিল ব্যাপারটা? যে মনে কর এখানে একটা মাস রয়েছে এম ওয়ান, এইখান থেকে মনে কর আর ডিস্টেন্সে আর একটা মাস রয়েছে এম টু, তাহলে এদের মধ্যে কি হবে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। সে অ্যাট্রাকশন ফোর্সটা কিরকম হয়, যে এম প্রপোর্শনাল টু এম ওয়ান এম টু মানে বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, এটা হয়। তাহলে এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুললে আমরা কি জানি একটা কনস্ট্যান্ট বসে, এটা হচ্ছে জি, তাহলে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফোর্স ইকুয়েশনটা হয়, গ্রেভিটেশনাল ফোর্সের যে ম্যাগনিচিউড, দুটো বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল সেটা হচ্ছে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এটা নিউটনের গ্রেভিটেশনাল ল বা নিউটনের গ্রেভিটেশনাল ফর্মুলা, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ান টাইপস অফ ইন্টারাকশন। এবং এই গ্রেভিটেশনাল ফোর্সের জন্য মূল দায়ী যে কণা সেটা আমাদের জানতে হবে, সেই কণাটার নাম হচ্ছে যে গ্রেভিটন, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারিস নোট করে যে মহাকর্ষ বল উৎপত্তির মূল কারণ, মহাকর্ষ বল উৎপত্তির মূল কারণ হলো গ্রেভিটন কণা, গ্রেভিটন কণা, ঠিক আছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। তো আমরা চার রকমের তাহলে ইন্টারাকশন পাবো টাইপ সব করছে। তাহলে প্রথম ইন্টারাকশনটা বা প্রথম বলটা কি মহাকর্ষ বল, দু নম্বরে লি তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, তড়িৎ চুম্বকীয় বল রিগার্ডিং ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স। দেখি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যে খুবই একটা কমপ্লিকেটেড ফোর্স, ঠিক আছে, যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গে উপস্থিত থাকে, এর মধ্যে তোরা খুব খুব যে স্পেশাল কেস রয়েছে মানে যখন দুটো চার্জ মনে কর স্থির অবস্থায় থাকবে, দুটো চার্জ পার্টিকেল মনে কর একটা আধান হচ্ছে যে কিউ ওয়ান আর একটা আধান হচ্ছে যে কিউ টু, দুটো চার্জ পার্টিকেল যদি স্থির অবস্থায় থাকে তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স যদি আর হয়, তাদের কুলম সূত্র পড়েছিলিস না ক্লাস টেনে, যেদের মধ্যে প্রযুক্ত বল যেটা হবে সেটা এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু, আর হবে কি না প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখেছিলাম এফ ইজ ইকুয়াল টু, এটা একটা সমানুপাতিক ধ্রুবক ছিল কে, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এরম ছিল।
গ্র্যাভিটেশনাল ফোর্সের মতই দেখতে, শুধু এখানে m1 m2 এর জায়গায় q1 q2 আছে। আর এই k এর একটা মান লিখেছিলি তোরা যে a p স্কয়ার টু 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু q1 q2 বাই r স্কয়ার, এই ছিল 1 বাই 4 পাই এপসিলন নট, যেখানে এপসিলন নট ছিল শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো এইগুলো আমরা পরে পড়ব ইলেকট্রোস্ট্যাটিক্সে, বাট এখানে আমরা বিভিন্ন ধরনের ফোর্স সম্পর্কে আলোচনা করে দিচ্ছি একবার। কিন্তু এটা তড়িৎ চুম্বকীয় বল নয় আসলে, এটাকে স্থির তড়িৎ বল, একটা হচ্ছে স্থির তড়িৎ বল। কেন স্থির তড়িৎ বল বলছি, কারণ এই আধানগুলো স্থির অবস্থায় আছে। যদি আধানগুলো গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিবে যদি ত্বরণ নিয়ে চলে, কিন্তু সেগুলো আমাদের এখানে ডিসকাশনের বিষয় নয়। এখানে জাস্ট আমি যে এরকম টাইপের একটা ফোর্স আছে সেটা বলে দিচ্ছি, এবং এটা একটা স্পেশাল কাইন্ড অফ ফোর্স। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেরই খুব একটা সিম্পল কেস, যখন আধানগুলো স্থির অবস্থায় আছে, বাট আধানগুলো গতিশীল থাকলে হবে না, এটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন পাওয়া যাবে ফোর্সের, যেটা আমি এখানে লিখছি। তাহলে এই দুই প্রকারের ফোর্স, একটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে যে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। এছাড়াও আরো দুই প্রকারের রয়েছে, টোটাল চার প্রকারের ইন্টারাকশন হয় ইন নেচার। আচ্ছা, এই তড়িৎ চুম্বকীয় বলের উৎপত্তির মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে ফোটন কণা, দেখতে পারিস ফোটন কণা। প্রত্যেকটা ফোর্সের এই উৎপত্তির জন্য একটা নির্দিষ্ট কণা দায়ী থাকে। সিমিলারলি তিন নম্বর লি শক্তিশালী বল বা স্ট্রং ফোর্স, শক্তিশালী বল বা স্ট্রং ফোর্স, এই স্ট্রং ফোর্সের উৎপত্তির জন্য দায়ী কণা রয়েছে। তার আগে আমি বলি যে স্ট্রং ফোর্সটা আসলে কি, এটা কি হয় নিউক্লিয়াসের মধ্যে, মূলত একটা এক্সাম্পল দিতে পারি স্ট্রং ফোর্সের, যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন প্রোটনগুলো থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে নিউট্রন প্রোটনের মধ্যে, সেটা হচ্ছে শক্তিশালী বল। তো সেই বলটার জন্য দায়ী কণা কি, নিউট্রন কণা এসবের জন্য গ্লুঅন কণা, দায়ী কণা কি লিখে দেয় গ্লুঅন, গ্লুঅন কণা হচ্ছে যে দায়ী। এছাড়া আরেকটা ফোর্স রয়েছে নাম্বার ফোর যদি আমি বলি, সেটা হচ্ছে যে দুর্বল বল বা উইক ফোর্স। উইক ফোর্স কখন দেখা যায়, না যখন নিউক্লিয়ার ডিকে হয়, মানে তেজস্ক্রিয় ভাঙন, তেজস্ক্রিয় ভাঙনের সময় এই দুর্বল বল উৎপন্ন হয়। তো লিখে নিতে পারিস এগুলোতে এক লাইন, যে শক্তিশালী বল কোথায় কাজ করে নিউক্লিয়ন গুলির মধ্যে, এর জন্য দায়ী কণা হচ্ছে যে গ্লুঅন, এটা লিখে নিতে পারিস। দুর্বল বল কোথায় কাজ করে তেজস্ক্রিয় ভাঙনের সময়, তেজস্ক্রিয় ভাঙনের সময়, তেজস্ক্রিয় ভাঙনের সময় এর জন্য দায়ী কণা কি, ডাব্লিউ এন্ড জেড বোসন, ডাব্লিউ এন্ড জেড বোসন এই কণা দায়ী, ডাব্লিউ এন্ড জেড বোসন কণা দায়ী। ঠিক আছে, তাহলে এই চার রকমের ফোর্স প্রকৃতিতে আমরা দেখতে পাই অরিজিনের দিক দিয়ে। এক নম্বরে আমি কি বললাম যে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। দু নম্বরে কি বলেছি, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। তিন নম্বরে কি বললাম, শক্তিশালী বল, চার নম্বরে কি বললাম, দুর্বল বল। তো এরকম ভাবে আমি বাই অরিজিন উৎসগত ভাবে, মানে যে পার্টিকেল কণার এক্সচেঞ্জ, সেই কণা অনুযায়ী আমি এই চার ভাগে ভাগ করতে পারি বলকে, উৎস অনুযায়ী বাই অরিজিন। এবং প্রকৃতিতে মোট এই চার ধরনের যে বল আছে, একটু জেনে রাখ এটি যে মেন বিভাগ, আমি যে কোনো ফোর্সের কথা যদি আমি বলি সেগুলো এই চার ধরনের বলের যে কোনো একটাতে অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, তো এদের মধ্যে কে সব থেকে, কার শক্তি সব থেকে বেশি, জানতে পারবো যে শক্তিশালী বলের শক্তি সব থেকে বেশি, কিন্তু দুর্বল বল সব থেকে বেশি দুর্বল নয়, মহাকর্ষ বল হচ্ছে সব থেকে বেশি দুর্বল। মানে দেখি তড়িৎ চুম্বকীয় বলটাকে যদি আমি ওয়ান ধরি, ওয়ান,
তাহলে এর তুলনায় মহাকর্ষ বল 10 টু দি পাওয়ার মাইনাস 38 গুণ কম হয়। তো শুনতে পাচ্ছিস এখন নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিল, ঠিক আছে নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা দেখ যেটা বলছিলাম যে তাহলে আমাদের যে চার রকমের ফোর্স আছে কি কি ফোর্স বলছি আমরা, না এক নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, দু নম্বরে বলছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল, তিন নম্বরে কি বলছি উইক ফোর্স বা দুর্বল বল, চার নম্বরে বলছি স্ট্রং ফোর্স বা শক্তিশালী বল। তো এদের মধ্যে আমি একটা রিলেটিভ এদের যে স্ট্রেংথ সেটা তুলনা করতে চাইছিলাম। যেমন ধর আমি যদি বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যদি আমি ওয়ান ধরি স্ট্যান্ডার্ড ধরি, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে 10⁻⁸ গুণ, মানে কত কম বুঝ 10⁻⁸, মানে 1/11⁸। শূন্য উইক ফোর্স কত হয় এর তুলনায় 10⁻⁷ গুণ হয়, তাহলে বুঝতে পারছি গ্র্যাভিটেশনাল কত কম, আর স্ট্রং ফোর্স এর থেকে 100 গুণ বেশি হয় 10⁻২। তো ইন নেচার হচ্ছে যে এই তিন চারটা আমাদের ফোর্স আছে, তাদের মধ্যে এগুলো হচ্ছে রিলেটিভ ইন্টেন্সিটি বলতে পারিস। কিন্তু মেকানিক্সে আমরা ফোর্সকে এইভাবে বিভাজন করবো না, আমরা এখন কি করতে চাইছি মেকানিক্স করতে চাইছি। মেকানিক্সে আমরা ফোর্সকে একটু অন্যভাবে বিভাজন করব, যদিও সেগুলো ওই চারটার মধ্যে যে কোনো একটা অবশ্যই পড়ে যাবে। তো মেকানিক্সে মূলত ফোর্সকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয়, একটা হচ্ছে কি না কন্ট্যাক্ট ফোর্স, মানে কি কন্ট্যাক্ট ফোর্স মানে কি যখন বস্তু একজন আরেকজনের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে, আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, তার মানে যখন হচ্ছে কন্ট্যাক্ট না থেকেও ফোর্স হবে তখন তাকে নন কন্ট্যাক্ট ফোর্স বলা হবে। ফর এক্সাম্পল যেমন ধর কন্ট্যাক্ট ফোর্স, এটাকে আমি বাংলাতে বলতে পারি সংস্পর্শ বল, সংস্পর্শ বল, এটাকে বলতে পারি কি অসংস্পর্শ বল, এটাকে বলতে পারি অসংস্পর্শ বল, সংস্পর্শ বল আর অসংস্পর্শ বল, ঠিক আছে। তো কন্ট্যাক্ট ফোর্সের আন্ডারে কে কে পড়ছে দেয়, আর নন কন্ট্যাক্ট ফোর্সের আন্ডারে কে কে পড়ছে। নন কন্ট্যাক্ট ফোর্স মানে আমি এখন এক্সাম্পল দিচ্ছিলাম, যেমন মনে কর দুটো মাস আছে M1 M2, পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে মনে কর আর, তাহলে এরা একে অপরের সঙ্গে সংস্পর্শে না এসেও ফোর্স প্রয়োগ করছে। তেমনি মনে কর একটা আধান আছে Q1, একটা আধান আছে Q2, এদের মধ্যে একটা ফোর্স প্রয়োগ হয় কুলম্বের সূত্র অনুযায়ী, তাহলে কি এই দুটো বস্তু দেখ বস্তুগুলো কি পরস্পরের সংস্পর্শে না থেকেও কিন্তু ফোর্স দিচ্ছে, ওই জন্য এগুলোকে অসংস্পর্শ বল বলা হচ্ছে। কন্ট্যাক্ট ফোর্স কিরকম হতে পারে, যেমন ধর আমি বলছি এখানে একটা সাপোজ মনে কর গ্রাউন্ডের উপর একটা অবজেক্টকে এখানে রাখা আছে, তাহলে কি হবে এই অবজেক্ট মাটির উপর একটা ফোর্স দিবে mg, তখন এই একটা নর্মাল রিয়াকশন পাওয়া যাবে। এন্ডটা কি এই এন্ডটা কি করে এলো মাটির সঙ্গে কন্ট্যাক্ট করার ফলে, সার্ফেসের সঙ্গে কন্ট্যাক্ট করার ফলে। সিমিলারলি মনে কর এখানে একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিয়েছি স্মল m ভরের মাসকে ঝুলিয়ে দিয়েছি, তাহলে সুতোতে একটা টান উৎপন্ন হবে,
এটা কি করে উৎপন্ন হলো টানটা কন্টাক্টের জন্য সিমিলারলি মনে কর একটা বস্তুকে একটা সারফেসের মধ্যে রেখে আমি এইদিকে টেনে নিয়ে যেতে চাইছি তখন কি হবে এখানে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল উৎপন্ন হবে কিসের জন্য হবে কন্টাক্টের জন্য তাহলে কন্টাক্ট ফোর্স এরকম বিভিন্ন ধরনের হতে পারে তাহলে আমি লিস্ট করি আমি এক নম্বর লিখতে পারি লম্ব প্রতিক্রিয়া এটাকে বলা হয় লম্ব প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়া বল লম্ব প্রতিক্রিয়া দু নম্বরে আমি বলতে পারি মনে কর টেনশনাল ফোর্স বা টান বল তিন নম্বরে আমি বলতে পারি ঘর্ষণ বল চার নম্বরে বলতে পারি স্প্রিং বল এখানে মনে করি সুতরাং বলে স্প্রিং লাগানো থাকে তাহলে স্প্রিং বল তৈরি হবে ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের কন্টাক্ট ফোর্স আমাদের থাকতে পারে কিন্তু মেকানিক্সে বিশেষ করে আমরা এই চ্যাপ্টারে এই নন কন্টাক্ট ফোর্স সম্পর্কে পড়বো না কেন না এই গ্র্যাভিটেশনাল ফোর্স পড়ার জন্য আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে ইউনিট সিক্স এ কুলম্বের সূত্র পড়ার জন্য আমাদের টুয়েলভে আছে স্থির তড়িৎ চল তড়িৎ দুই সব জায়গায় পড়ব লম্ব প্রতিক্রিয়া এই কন্টাক্ট ফোর্স গুলো আমরা এখানে পড়বো মানে এই মেকানিক্সে পড়ব বিশেষ করে নিউটনস ল চ্যাপ্টারে কি পড়া হবে এই দুটো ফোর্স অনলি পড়া হবে লম্ব প্রতিক্রিয়া আর টান বল কারণ দেখে এই ঘর্ষণ বল বা স্প্রিং বল এগুলোর জন্য আলাদা চ্যাপ্টার আছে ঘর্ষণ বল কোথায় পড়বো ফ্রিকশন চ্যাপ্টার আছে আমাদের আলাদা করে স্প্রিং বল কোথায় পড়বো ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে পড়বো স্প্রিং বল তাহলে এই চ্যাপ্টারে আমরা কি পড়বো অনলি লম্ব প্রতিক্রিয়া পড়বো আর টান বল পড়বো তাহলে এই দুটো বল সম্পর্কে একটু জেনে নিই লম্ব প্রতিক্রিয়া বল কি আর টান বল কি কখন সেগুলো কাজ করে ঠিক আছে তাহলে আমাদের এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তাহলে হেডিং কল লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন লম্ব প্রতিক্রিয়া বল বা আমি বলতে পারি নর্মাল রিয়াকশন নর্মাল রিয়াকশন তাহলে লম্ব প্রতিক্রিয়া কখন কাজ করছে না যখন একটা সারফেসের সঙ্গে কন্টাক্টে আসবে ঠিক আছে সারফেসের সঙ্গে যখন কন্টাক্টে আসবে তখন লম্ব প্রতিক্রিয়া কাজ করবে এরকম একটা সারফেস এই সারফেসের সঙ্গে যখন কন্টাক্টে এলো বস্তুটা তখনই এই সারফেস কি হচ্ছে এই এই বস্তুরে কি হচ্ছে সারফেসকে একটা ফোর্স দিচ্ছে তখন এই সারফেসটা এগিয়ে একটা ফোর্স দিবে এদিকে যদি এই বস্তুটা মনে করে এখানে স্থির অবস্থায় থাকে তাহলে অবশ্যই এম ইকুয়াল টু এমজি হবে কিন্তু এটা নেসেসারি নয় যে এন ইকুয়াল টু এমজি হবে সবসময় এন ইকুয়াল টু এমজি নাও হতে পারে যেমন ধর সাপোজ আমি দেওয়ালের উপরে একটা বস্তুকে এভাবে যদি রেখে দিই এইভাবে মনে করো দেওয়ালের উপরে একটা বস্তুকে এদিক থেকে ফোর্স দিয়ে রেখে দিলাম এদিক থেকে মনে একটা ফোর্স দিলাম তখন দেওয়াল এইদিকে ফোর্স দিবে এন তাহলে সেক্ষেত্রে এন ইকুয়াল টু এফ হবে যে এফটা আমি দিয়েছি তার সঙ্গে সমান এবারে দেখ যদি মনে করো এমন হয় যে এখানে অবজেক্টটা রয়েছে এবারে এই এই অবজেক্টটা মনে কর লিফটের মধ্যে রয়েছে মনে কর লিফট লিফট এই দিকে মনে কর 2 মিটার/সেকেন্ড² ত্বরণে উপরের দিকে উঠছে তখন কি হবে তখন এই দিকে যেমন এমজি থাকবে এই দিকে যেমন একটা ফোর্স এম থাকবে তেমনি এই দিকে আরেকটা এক্সট্রা ফোর্স থাকবে এম এ পরে আমরা এটা দেখব আলোচনা করব তাই তখন এম সমান হয়ে যাবে এমজি প্লাস এম এ কেন হচ্ছে এগুলো সেটা বলবো তার মানে এই এইটুকু বিষয় আমি বুঝতে পারছি যে সবসময় এন সমান এমজি নাও হতে পারে কখনো এন সমান এফ এটাও হতে পারে আবার কখনো এন সমান এমজি থেকে বেশি হতে পারে কখনো কমও হতে পারে তাহলে লম্ব প্রতিক্রিয়া বলটা আসলে কি না সারফেসের সঙ্গে লম্ব এইটুকু তো বোঝা যাচ্ছে যে বিন্দুতে স্পর্শ হবে সেই বিন্দুতেই একটা তলের সেই বিন্দুতে একটা লম্ব পাওয়া যাবে সেটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এবার দেখো অবজেক্টটা যে সবসময় এরকম হতে হবে তার কোনো মানে নেই মনে একটা স্ফেরিক্যাল অবজেক্ট আছে এরকম ধরনের একটা বস্তু আছে মনে তাহলে এর কন্টাক্ট কোনখানে আছে এইখানে তাহলে এর ক্ষেত্রে তখন লম্ব প্রতিক্রিয়া এইখানে কাজ করবে এর এদিকে এমজি কাজ করবে এবার দেখুন আমি যতগুলো অবজেক্ট এখানে এঁকেছি সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লম্ব প্রতিক্রিয়াটা বস্তুর মাঝখান দিয়ে যাচ্ছে এইটাও আবার নাও যেতে পারে যেমন ধর আমি যদি একটা এক্সাম্পল নিই এরও মনে কর একটা দেওয়ালে
একটা অবজেক্ট কে এইভাবে রাখা আছে এরকম ভাবে রেখে দিয়েছি তাহলে এই অবজেক্টটা এইটা যদি মাঝখানা তাহলে এমজি টা এখানে কাজ করবে কিন্তু লম্ব প্রতিক্রিয়া কোনখানে কাজ করবে যেখানে কন্টাক্ট আছে কারণ সংস্পর্শ বল তো তাহলে এখানে কন্টাক্ট আছে এখানে লম্ব হবে তাই যে এন1 আর এমজি একই রেখা দিয়ে গেল না কিন্তু এগুলোতে কি একই রেখা দিয়ে যাচ্ছিল সিমিলারলি এইখানটার লম্ব প্রতিক্রিয়া কোন দিকে হবে এই দিকে হবে তলের সঙ্গে লম্ব যেখানটা সংস্পর্শ হয়েছে এইখানটা সংস্পর্শ হয়েছে এটা তল কোণ দিয়ে তলের সঙ্গে লম্ব এই দিকে এখানে তলের সঙ্গে লম্ব এই দিকে ছিল বোঝা গেল ব্যাপারটা এবারে মনে কর যদি এমন হয় যে তলের সঙ্গে লম্বটা আমি বুঝতে পারছি না সাপোজ ধর এইখানে একটা আমি সারফেস এঁকে দিলাম এবারে এই চাকাটা মনে কর এদিকে গড়িয়ে এদিকে উঠতে চাইছি তাহলে এইখানে আমি লম্ব প্রতিক্রিয়া কি করে পাবো এইখানে লম্ব প্রতিক্রিয়া পেতে গেলে আমাকে এখানে একটা স্পর্শক অঙ্কন করতে হবে এই গোলকটার জন্য তাহলে এইটার সঙ্গে লম্ব আঁকতে হবে এইখানটাতে লম্ব হবে লম্ব প্রতিক্রিয়া তার মানে কি যখন আমি তলের সঙ্গে লম্ব পাচ্ছি তখন বস্তুর সঙ্গে লম্বটা দেখছি যেমন ধর আমি আরো আরো একটা এক্সাম্পল দিতে পারি সাপোজ মনে কর এই সিস্টেমটার ক্ষেত্রে একটা অবজেক্ট আমি এরকম রেখে দিলাম এরকম রেখে দিলাম এখন ধর আমি লম্ব প্রতিক্রিয়া বল নির্ণয় করতে চাইছি তাহলে আমি লম্ব প্রতিক্রিয়া বল এই পয়েন্টে কোথায় পাবো লম্ব প্রতিক্রিয়া বল এই পয়েন্টটা তো এইদিকে হবে তলের সঙ্গে লম্ব বুঝতে পারছি কিন্তু এইখানে কি করে বুঝতে পারবো এইখানে তলের এইখানটা তলের সঙ্গে লম্ব বুঝতে পারছি না কিন্তু বস্তুর তলের সঙ্গে লম্বটা বুঝতে পারছি মানে এইদিকে হবে ব্যাপারটা বুঝ যে এখানে আমি কি হয়েছে যখন আমি তুমি যদি মনে করো এই বস্তুটি আগে যেরকম এঁকেছিলাম মনে করো যদি এমনি থাকতো এরম থাকতো তখন কি হচ্ছিল আমি তলের সঙ্গে লম্ব এঁকে ফেলছিলাম যে এইখানটা তলের সঙ্গে লম্ব এদিকে হচ্ছে এখানটা তলের সঙ্গে লম্ব এদিকে হচ্ছে কিন্তু এখানে আমি তলের সঙ্গে লম্ব পাইনি তাই জন্য আমি বস্তুর সঙ্গে লম্ব হয়ে গেছি এখানে বস্তুর সঙ্গে লম্ব ঠিক আছে যেমন ওখানটা এঁকেছিলাম এই স্পিয়ারটার ক্ষেত্রে এইখানটা বেলে তলের সঙ্গে লম্ব পেয়ে যাচ্ছিলাম বাট যখন এইখানে কোনো একটা কর্নারে কর্নার পয়েন্টে টাচ করছে তখন আর তলের সঙ্গে লম্ব পাচ্ছিনি ওই জন্য বস্তুর সঙ্গে লম্ব আসছি স্পর্শক অঙ্কন আর লম্ব প্রতিক্রিয়া বলটা শূন্য হয়ে যাবে যদি কোনো সারফেসকে ছেড়ে দেয় মনে করো এখানে আমি একটা বস্তু রেখেছি এ গড়িয়ে গড়িয়ে আসছে তো গড়িয়ে গড়িয়ে আসতে যে বিন্দুটা সারফেস থেকে ছিন্ন হবে সেই বিন্দুটা নর্মাল রিয়াকশন শূন্য হয়ে যাবে বুঝে যাচ্ছে কোনো জায়গাতে যদি মনে করো এমন হয় যে একটা অবজেক্ট আছে তার উপর মনে করো সাপোজ আর একটা অবজেক্ট আমি এইভাবে রেখে দিই আমাকে এইখানটাতে লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করতে বলছে তাহলে কি হবে বল দেখি আমি তলের সঙ্গে লম্ব বুঝতে পারছি না আবার বস্তুর সঙ্গে লম্ব বুঝতে পারছি না এইখানে যেমন আমি তলের সঙ্গে লম্ব বুঝতে পেরেছিলাম এইখানে যেমন আমি বস্তুর সঙ্গে লম্ব বুঝতে পেরেছিলাম কিন্তু এইখানে তলের সঙ্গে বুঝতে পারছি না বস্তুর সঙ্গে বুঝতে পারছি না তখন আমি কি করব তখন লম্ব প্রতিক্রিয়া আমি দুটো ডিরেকশন নিয়ে নেবো একটা কি নেবো এদিক বরাবর আর একটা নিয়ে নেবো এই দিক বরাবর মানে দুটো উপাংশে ভাগ করে দেবো কারণ উপাংশে বিভাজন তো হবেই বুঝতে পারছিস এদিকটা এন এক্স এদিকটা এন ওয়াই নিলো তারপর আমি পরে দেখবো এন এক্স এন ওয়াই নির্ণয় করি যে অ্যাকচুয়ালি এন কোন দিকে হবে আর যদি একদম জানতে পেরে যে প্রথমেই অঙ্কটা দেখে কোশ্চেনটা দেখে যেমন এখানে আমি বুঝতে পারছি যে লম্ব প্রতিক্রিয়া এই তলটার সঙ্গে লম্ব হবে এই তলটার সঙ্গে লম্ব হবে তাহলে এই যে লম্ব প্রতিক্রিয়ার সম্পর্কে যে যাবতীয় বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে তাহলে আমরা লম্ব প্রতিক্রিয়া সম্পর্কে পড়ে ফেললাম এবার আমরা কি সম্পর্কে পড়ব টান বল সম্পর্কে পড়ব টান বল টেনশনাল ফোর্স তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে তোরা আরেকবার জয়েন কর টান বলটা বলে দিই এই টাইমটা তো শেষ হয়ে গেল